ভাই কি করো? বাবাই পাঠাইছিল এই ঢাকা শহরে, কইছিল ঢাকায় যা, ঢাকায় অনেক কাজ কাম আছে। আইছি, খাইছি, ঘুরছি, বাবা কিছু টাকা দিছিল। উঠছে একটা মেসে 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 ওইটা জীবনটা কি সেটা দেখতেছি। এই যে খাইতেছি লাউ, রান্না করার জন্য খালা নাকি কয় সেটাও নাই, নিজেই রান্না করতেছে। মেসের জীবন যে কত কষ্টের, তোরে বইলে বোঝাইতে পারবো না। বাবা তোরে লেখাপড়া করাইছে, বিদেশ পাঠাইছে, আজকে আইসোস ওর সঙ্গে দেখা করতে। কিন্তু ভাই, তোর বড় ভাই হিসাবে খুব কষ্ট লাগে যে তোরে আমি মাছ মাংস লয়ে আসা খাওয়াইতে পারতেছি না। এই শহরটা আজব একটা শহর, অনেক কষ্টের একটা শহর। এই খাই রান্না করি, কি কব ভাই তোরে, বইলা বুঝাইতে পারবো না। বাবার বড় ছেলে ছিলাম তো, তুই তো ছোট, তুই আমার আদরের ভাই, তোরে অনেক কষ্ট করে আমিও মানুষ করছি। হয়তো কোনো সময় তোর আশা পূরণ করতে পারি নাই, তারপরে তোর আজকে অনেক কিছু হয়েছে। তুই দেশের বাইরে থেকে আইসোস বড় ভাইয়ের বাসায়, বড় ভাই বাসায় থাকে না রে পাগল, বড় ভাই মেসে থাকে। দেখছিস তো, কইস না বাবারে যায়, কইস না যে বড় ভাই শুধু লাউ ভর্তা খায়, লাউয়ের তরকারি খায়, মাছ মাংস খায় না। দোয়াই লাগে ভাই, তুই বাড়িতে যায় কইস না, বাড়িতে যাই কোষ, ভাই অনেক সুখে আছে, অনেক সুখে আছে, অনেক সুখে আছে।